আপনি কি সেলফি স্টিক ছাড়াই ছবি তুলতে চান? আপনার ফোনের প্যাটার্ন লক কে খুলতে চেষ্টা করেছিল সেটা কি আপনি দেখতে চান? বাড়িতে আপনার ফোন কি যখন তখন হারিয়ে যায়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনাদের হোস্ট কৌশিক। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তিনটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যেগুলো দিয়ে আপনি আপনার স্মার্টফোনের ব্যবহার আরও সহজভাবে করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশন তিনটি কিন্তু খুবই উপকারী, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনাদের উপকারেও লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই যে অ্যাপ্লিকেশনের কথাটা বলবো সেটা হচ্ছে ইজি সেলফি। ইজি সেলফি একটা খুব দারুণ অ্যাপ্লিকেশন, এটা দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন। তো সেলফি সাধারণত আমরা সেলফি স্টিক দিয়ে তুলি, কিন্তু কোনো কারণে যদি অনেক বড় ফ্রেমের ছবি তুলতে হয় বা অনেকটা দূর থেকে ছবি তুলতে হয়, তখন কিন্তু সেলফি স্টিকেতে সেই রেঞ্জটা ক্যাপচার করতে পারে না। তো এক্ষেত্রে আমরা ইজি সেলফি অ্যাপ্লিকেশানটা কিন্তু খুব সহজেই ইউজ করতে পারি। তো এটার জন্য আপনাকে প্রথমে ফোনটাকে কোন দূরে কোথাও সেট করে রেখে দিতে হবে, তারপর দূর থেকে আপনি একটা ক্ল্যাপ করে দেবেন। ক্ল্যাপ করার সাথে সাথে এই ক্ল্যাপের যে সাউন্ড সেটা ফোন ক্যাপচার করবে এবং সেলফি তোলা শুরু করবে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং সফটওয়্যার, আপনারা ইউজ করে দেখুন। তো এখন দেখে নিই কীভাবে সফটওয়্যারটা কাজ করে। চলুন, এটার জন্য আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গেলাম, সার্চ বক্সে লিখতে হবে ইজি সেলফি। ইজি সেলফি, ইজি সেলফি লিখে সার্চ করে দেখুন ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আছে, ভালো একটা অ্যাপ্লিকেশন, 4.4 এর রেটিংস আছে, এটা কিন্তু ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ইজি সেলফি দেখতে পাচ্ছেন, এইবারে দেখুন সাউন্ড ট্রিগার, এটাকে অন করে দেব। এবার গ্যালারিতে দেখুন, এই দেখুন। তো নেক্সট যে অ্যাপ্লিকেশনের কথাটি বলবো সেটা হচ্ছে থার্ড আই। এটা একটা দারুণ ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন। থার্ড আই নামটা শুনেই আপনারা আন্দাজ করতে পারছেন এটা কী ধরনের অ্যাপ্লিকেশন হতে চলেছে। থার্ড আই মানে হচ্ছে তৃতীয় চোখ। তো আমরা জানি যে প্রত্যেকটা দেবতার কিন্তু দুটি চোখ ছাড়াও আরও একটা এক্সট্রা চোখ থাকে, সেই চোখ দিয়ে তারা দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে পান। আর আপনার ফোনের থার্ড আই যে অ্যাপ্লিকেশান সেটা দিয়েও কিন্তু আপনার ফোন দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে পাবে। কীভাবে দেখতে পাবে? আপনি যখন আপনার ফোনের ভুল প্যাটার্ন লক দিয়ে ফোনটাকে অন করতে চাইবেন বা অন্য কোনো ব্যক্তি যখন ভুল প্যাটার্ন দিয়ে আপনার ফোনটাকে অন করতে চাইবে, তখনই কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে অটোমেটিক তার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সফটওয়্যারের কাজ। তো অ্যাপ্লিকেশানটি কীভাবে কাজ করে চলুন দেখে নিই। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করে এর সার্চ বক্সে লিখব থার্ড আই। এবার সার্চ করব। সার্চ করলে দেখবেন যে প্রথমেই অ্যাপ্লিকেশানটি থাকবে, সেই অ্যাপ্লিকেশানটি খুব ভালো একটা অ্যাপ্লিকেশান, রেটিংস আছে 4, এটা কিন্তু ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করবেন। এবার আমি ওপেন করছি, এবার আমি নেক্সট করব। কিছু পারমিশনস চাইবে, সেগুলো অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দিলাম। এবার আবার নেক্সট, এবার ইনফোটাতে ওকে করে দেবেন। এবার থার্ড আই মেন অ্যাপ্লিকেশানে ঢুকে গেলাম, এবার এই অ্যাপ্লিকেশানটিকে অ্যাক্টিভ করে দেব। এবার কিছু সেটিংস দেখে নিই। এই দেখুন নাম্বার অফ আনলক অ্যাটেম্পস, এটা আমি একে রেখেছি, কারণ কি একবার যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয় তাহলেই তার ছবিটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে অটোমেটিক কিন্তু উঠে যাবে। তো আমি এটা একে রেখেছি, আপনারা চাইলে 2, 3, 4, 5 যে কোনো একটাতে রাখতে পারেন। তো চলুন দেখে নিই অ্যাপ্লিকেশানটি এবার কীভাবে কাজ করে। এটার জন্য প্রথমেই ফোনটিকে একবার লক করে নেব, তারপর এটা অন করে
আমি ইচ্ছে করে কয়েকবার ভুল পাসওয়ার্ড দেবো যাতে আমার ছবিটা উঠে যায়। তো চলুন দেখে নিই, একবার ভুল পাসওয়ার্ড দিই। আর একবার দিই। তো চলুন এবার ঠিক পাসওয়ার্ড দিয়ে ফোনটিকে অন করে নিই। দেখুন সাথে সাথে থার্ড আই থেকে কিন্তু নোটিফিকেশান এসে গেছে, 3 wrong attempts ইন ইয়োর লক স্ক্রিন ইজ ডিটেক্টেড। দেখুন এটা অন করলাম, এই দেখুন আমার ছবি কিন্তু অটোমেটিক উঠে গেছে, আমার অজান্তেই কিন্তু আমার ছবি কিন্তু উঠে গেছে। তো এবার যে অ্যাপ্লিকেশানের কথাটি বলবো সেটা খুবই কাজের একটা অ্যাপ্লিকেশান। আমাদের যে স্মার্টফোন, স্মার্টফোনটা কিন্তু 24 ঘন্টায় আমাদের সাথে সাথেই থাকে, কিন্তু এক এক সময় এমনভাবে স্মার্টফোনটা হারিয়ে যায় আমরা কিছুতেই ফোনটাকে খুঁজে পাই না। অনেক সময় বইয়ের পাতাতে চাপা পড়ে যায়, অনেক সময় বালিশের তলায় থাকে, অনেক সময় কোনো জামা কাপড়ের তলায় চাপা পড়ে থাকে, অথচ ফোনটাকে আমরা কিছুতেই খুঁজে পাই না। তো এই সময় কিন্তু এই অ্যাপ্লিকেশানটি খুবই কাজে দেবে। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ক্ল্যাপ টু ফাইন্ড মাই ফোন। এই সময় যদি আপনি একটা জাস্ট ক্ল্যাপ করবেন সাথে সাথে কিন্তু আপনার ফোন রিং বাজা শুরু করবে এবং সাথে ফ্ল্যাশ লাইটও জ্বলতে শুরু করবে, যার জন্য আপনি আপনার ফোনটা খুব সহজেই খুঁজে পাবেন। তো অ্যাপ্লিকেশানটি কীভাবে কাজ করে চলুন দেখে নিই। এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে ক্ল্যাপ টু ফাইন্ড মাই ফোন। সার্চ করবেন, অনেক অ্যাপ্লিকেশান পাবেন। তার মধ্যে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন একটা অ্যাপ্লিকেশান পাবেন, এই অ্যাপ্লিকেশানটা। এই অ্যাপ্লিকেশানটার রেটিং আছে 5, সেজন্য এই অ্যাপ্লিকেশানটা কিন্তু খুবই ভালো একটা অ্যাপ্লিকেশান। তো এটাকে অন করবেন, দিয়ে ইনস্টল করে নেবেন। আর আমি আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি, সেজন্য আমাকে ওপেন দেখাচ্ছে। তো ইনস্টল করার পর চলুন ওপেন করি ক্ল্যাপ টু ফাইন্ড মাই ফোন। লোডিং হচ্ছে, একটু টাইম নেবে। প্রথমে সেটিংসে কী আছে একটু দেখে নিই। সেটিংসে দেখুন, এই দেখুন এনেবল সাউন্ড করা আছে আর ফ্ল্যাশ লাইটটাও অন করা আছে। আর এই যে রিং টোনটা দেখুন যে ডিফল্ট করা আছে, এটা আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি বেছে নিতে পারবেন। আর এখানে দেখুন যে স্টার্ট সার্ভিস, স্টার্ট সার্ভিসে গিয়ে দেখুন এটা, এই দেখুন এটা পাওয়ার বাটনটা অন আছে, আপনি চাইলে ট্যাপ করে অফ করে দিতে পারবেন। তো এবার আমি ফোনটাকে ওখানে রেখে একটা ক্ল্যাপ করব। তো ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। আর যদি উপকারে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাতে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কোন কোন টপিকের উপর আপনারা ভিডিও পেতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমার ভিডিও টপিক বাছতে সুবিধা হবে। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং দারুণ ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, বাই।